Good morning guys. Hello guys, welcome back to my channel. This is Sanjay. So guys, aaj amader gontobbo sthol holo Tarkeshwar. Amra aaj baba taraknathir kache jabo guys. To amader eta kono decision ta thik chilo na je taraknathir kache jabo. To guys, amar ek bondhu Robi se bollo bhai chol Tarkeshwar di ghure ashi. So guys, amra bhablam je Tarkeshwar jabo ar bollo je kise kore jabi. Tao bollo je amar ekta notun gari kinechi sei gari korei jabo. তো তোমরা তো সবাই ট্রেনে করে গেছো, বাসে করে গেছো, কেউ হয়তো এরকম গাড়ি করে যাওনি এখনো পর্যন্ত। তো গাইস, আমি তারকেশ্বর যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর, বাবা তারকনাথের কাছে যাব। তোমরা সবাই জানো যে বাবা তারকনাথের কাছে গেলে পরে রোগ ব্যাধি নিয়ে গেলে পরে সব সেরে যায়, আর দুধ পুকুরে স্নান করলে পরে যে মনস্কামনাটা তোমরা পূর্ণ করবে, তোমরা যদি মনস্কামনা করতে চাও সেটা তোমাদের পূর্ণ হবে। আর আমরা তারকেশ্বর, আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর, আমরা এখন আছি গানকুনিতে। তো ডানকুনি থেকে আমরা এই আরামবাগ রোডটা ধরবো, এই আরামবাগ রোডটা দেখছো তোমরা, আরামবাগ রোডটা ধরেছি। তো এইটা হচ্ছে টোল প্লাজা, তো এই টোল প্লাজাটা পার করেই আমরা যাব। তো আমরা এখন রাস্তাতেই আছি, 25 কিলোমিটার রাস্তা। আমরা অ্যাকচুয়ালি অনেক দিন হলো লং ট্যুর জার্নিং করিনি, আর তো আজকে আমরা লং ট্যুর জার্নিংটা করবো। তো গাইস, তোমরা দেখো যে আর এখান থেকে যাওয়ার সময় আমরা মালিয়া হয়ে যাব। তোমরা হয়তো অনেকে দুর্গাপুর রোড হয়ে গেছো, আর কলকাতা থেকে যারা আসো তারা কলকাতা থেকে তো 58 কিলোমিটার কি 60 কিলোমিটার লাগে, তো তোমরা সবাই জানো। তো অনেকে আসো হাওড়া থেকে, ট্রেন ধরে আসো হাওড়া থেকে, তিনখানা ট্রেন চলে, যেটা হলো গোঘাট, আরামবাগ আর হচ্ছে তোমার তারকেশ্বর লোকাল, এই তিনটে ট্রেন চলে। আর যারা বাইক নিয়ে সওয়ার করতে চাও, যারা বাইক নিয়ে লং ট্যুর করতে চাও, তারা তো জানো, তারা তো সব রাস্তাই চেনো মোটামুটি। আর যারা জানো না তাদেরকে, তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা দুর্গাপুর রোড হয়ে তো আসো অনেকেই, কিন্তু এই যে রোডটা আছে এটা হলো আরামবাগ রোড, এটা মানে বাঁকুড়া যাচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুর এবং আরামবাগ, এই রোডটা অনেক ভালো হয়ে গেছে এখন, খুব সুন্দর করে দিয়েছে। তোমরা এই রোডটা ধরতে পারো, এই রোডটা দিয়ে মালিয়া হয়ে তোমাদের 45 কিলোমিটার মাত্র লাগবে ডানকুনি থেকে। তো আমরা আজকে আমাদের গন্তব্যস্থল হলো বাবা তারকনাথের কাছে যাব, আমরা তারকেশ্বর যাব। আর তোমাদের তারকেশ্বরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং ওখানকার, ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা সমস্ত কিছু ঘুরে দেখাবো, আর ওখানের পরিবেশটাও কেমন দেখাবো। আর যেতে যেতে তো আমরা গ্রামের পরিবেশ তুলে ধরবো ভিডিওতে, আর আমরা কিসে করে সাওয়ার করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই গাইজ। তো গাইজ দেখছো, তোমরা হয়তো এই গাড়ি করে কেউ সাওয়ার করেছো কি না জানি না, এটা টিভিএস এক্সেল হ্যান্ডেড কমফোর্ট গাড়ি। আর এই গাড়িটা করে আমরা মোটামুটি 3 কিলোমিটার রাস্তা চালিয়ে এলাম গাড়িটা করে। তো মোটামুটি এতটাই কমফোর্টেবল গাড়িটা, মানে ধারণা করা যাবে না। যারা চড়েছো তারা হয়তো জানো যে গাড়িটার কীরকম মর্যাদা আর কমফোর্টেবল কতটা গাড়িটার। আর গাড়িটা চড়তেও খুব সুবিধা, আর গাড়িটাতে কোনো মানে তোমার জার্নিং মনে হচ্ছে না যে জার্নিং 3 কিলোমিটার চালিয়ে এলাম আমরা, গাড়িটা জার্নিংই মনে হলো না। তো গাইজ, তোমরা এইরকম গাড়ি করে গেছো কিনা জানি না, অনেকে তো হিরো হন্ডা, স্প্লেন্ডার, পালসার, রয়্যাল এনফিল্ড এসব গাড়ি করে গেছো, কিন্তু এরকম গাড়ি করে যাওনি তো তোমরা হাসবে না কেউ, কিন্তু আমরা কিন্তু এই গাড়ি করে যাচ্ছি, আর আমরা এই গাড়ি করেই পুরো জার্নিটা করব। আর আমাদের আজকের গন্তব্যস্থল হলো তারকেশ্বর। আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু, তোমাদেরকে একবার দেখাবো গাইস। আমি একা নেই, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু রবি, এরই উদ্যোগে আজকে তারকেশ্বর বাবার কাছে যাচ্ছি আমরা। ও হঠাৎ করে বলল যে তারকেশ্বর চল সঞ্জয়, তারকেশ্বর যাব চল। তো আমি এর উদ্যোগেই আজকে তারকেশ্বর যাচ্ছি, বাবা হয়তো সবাইকে সবসময় টানে না, তো আজকে আমাদেরকে বাবা টেনেছে। তো গাইস, তোমরা দেখবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো ওখানে কীভাবে গিয়ে থাকা যায়, কীভাবে খাওয়া ব্যবস্থা, কীভাবে পুজো দেওয়ার ব্যবস্থা, সমস্ত কিছুই তুলে ধরবো তোমাদের কাছে। আর এ হলো, আমি তোমাদেরকে পরিচিত করে দিই তোমাদের সাথে, এটা হচ্ছে আমার বন্ধু রবি, রবীন্দ্রনাথ ঘোষ। তো রবি, তুমি কিছু বলবে গাইসদের? না না, ঠিক আছে। তো আমরা, তোমরা দেখলে যে আমার বন্ধুকে, তো আমরা দু বন্ধু এখন যাবো তারকেশ্বরের উদ্দেশ্য। তোমরা পুরো ভিডিও দেখো, আর ভিডিওটা দেখতে থাকো, আর আমরা গ্রামের প্রাকৃতিক দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। তো টাটা। তো গাইস দেখো রাস্তাটা, তোমরা তো অনেকে দুর্গাপুর রোড দিয়ে যাও, রাস্তাটা দেখছো খুব সুন্দর তৈরি করেছে রাস্তাটা। রাস্তাটা এত চওড়া ছিল না আগে, রিসেন্টলি মাস ছয়েক হলো, 6 মাস কি 8 মাস হয়েছে এই রাস্তাটা এতটা চওড়া হয়েছে, তোমরা দেখছো পুরো। আমি রাস্তার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি এখন, তোমাদেরকে রাস্তার ভিউ কিছুটা দেখিয়ে দিই, তোমরা তাহলে বুঝতে পারবে যে রাস্তাটা কত পরিষ্কার এবং কত সুন্দর রাস্তা। তাহলে তোমরা এই রাস্তা ধরে
আসতে পারবে এবং তোমাদের টাইমটা অনেক সেভ হবে, কারণ দুর্গাপুর রোড দিয়ে গেলে অনেকটা টাইম লেগে যায় আর এই রাস্তাটা দিয়ে গেলে বেশি টাইম লাগবে না তোমাদের। তো তোমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারো, যারা কলকাতা থেকে আসবে তারকেশ্বর যাবে, যারা বাইক নিয়ে সফর করতে ভালোবাসো এবং বাইক নিয়ে যারা লং ট্যুরে যাও তারা এই রাস্তাটা ধরে অবশ্যই আসতে পারো। তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, বিশেষ করে রাস্তাটা খুবই ভালো। তো আমরা এখন একটা কৃষ্ণরামপুর বলে একটা জায়গা সেখানে ঘুরতে গেছি। তো এখান থেকে আমাদের দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার, মানে 41 কিলোমিটার দূরত্ব তারকেশ্বর। তোমরা গাইস দেখতে থাকো ভিডিওটা, আর আমরা প্রাকৃতিক দৃশ্য ভালো কিছু দেখলে পরে তোমাদেরকে অবশ্যই আমরা তুলে ধরবো। তো গাইস আমরা যাচ্ছি দেখছো মন্দিরের দিকে। এই এই হচ্ছে মন্দিরের রাস্তা। তোমরা স্টেশনে নেমে অটো কিংবা টোটো করে কিংবা নিজে হেঁটেও আসতে পারো। এবং দেখছো মন্দিরে এর দু সাইডে দোকান আছে। তোমরা এখানে এটা এটা বাবার, তো এখানে বাবার নাপিসালা। এখানে যারা অ্যাকচুয়ালি মানসিক করে তারা এখানে আসে। তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। তো এইগুলো হচ্ছে দালার দেখা, এটাই হচ্ছে বাবার মন্দিরের মেন গেট। তোমরা দেখছো বাবার মন্দিরের মেন গেটে আমরা প্রবেশ করছি। তো আমার দাদা এই সঙ্গে আমার সঙ্গে যে দাদা আছে উনি হচ্ছে আমাদের গাইড করছে। তো উনি আমাদেরকে সব বলে দিচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম এলো, তোমরা দেখছো মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম। তো আমরা মন্দিরে প্রবেশ করে গেছি, তো মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। তো গাইস তোমরা দেখছো এদিকে যারা জল ঢালতে চাও তোমরা এখান থেকে জল কিনতে পারো। তো জল কিনে এখান থেকে বাবার মাথায় তোমরা জল ঢালতে পারো গাইস। তো এখন তা দেখাচ্ছি, তো একটু ভিড় বাড়িটা আছে আজকে রবিবার বলে একটু ভালোই মোটামুটি ভিড় হয়েছে। তো তোমরা দেখছো এদিকে দেখছো তোমরা ঘটে জল বিক্রি হচ্ছে, এখান থেকে জল নিতে পারো তোমরা। তো গাইস এই সেই অতি প্রাচীন দুধ পুকুর। তো তোমরা দেখছো আমরা এখন দুধ পুকুরের সামনে রয়েছি। এটা হলো সেই অতি প্রাচীন দুধ পুকুর যেখানে এক নিঃশ্বাসে দুধ দিয়ে স্নান করলে মনের আশা পূর্ণ হয়। তো এটা কথাতে আছে। তো গাইস এটাই দেখতে সেই দুধ পুকুর। তো আমরা এখন দুধ পুকুরের সামনে। তো আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে আমরা দুধ পুকুরের সামনে রয়েছি। তো তোমাদেরকে এই দুধ পুকুরটা দেখাচ্ছি যে তারকেশ্বরের ঐতিহাসিক যেটা ঐতিহ্য, তোমাদের সেই দুধ পুকুরটা দেখা যাবে। তো আমরা এখন দুধ পুকুরটা দেখে নিলাম গাইস, দেখছো। তো এরপর আমরা যাব রাজবাড়ির দিকে, তোমাদেরকে রাজবাড়িটাও দেখাবো আর এখানকার এখানে পুজো দেওয়ার ব্যবস্থা কীরকম সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরা দেখতে থাকো। তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী হনুমান পরিষদ ধর্মশালার সামনে। এটা 100 বছরের পুরনো ধর্মশালা। তো এখানে এসে তোমরা নাইট স্টে করতে পারো, রাত কাটাতে পারো। এখানে খুব কম পয়সার মধ্যে রাত কাটাতে পারো তোমরা, দেখছো তোমরা এই ধর্মশালাটা। আর গাইস একটা কথা বলবো, যেটা হলো তোমরা এখানে এসে কোনো পাল্টা ফুল ভাল পান্ডা ধরো না, এটা ভালো দেখে পান্ডা ধরো। এখানকার সব পান্ডা খারাপ নয়, এরা তোমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
তো গাইস আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরে, তো আমরা এখন পুজো দেবো, তোমরা দেখছো ভাই পান্ডা। তো এখানে আমাদের ডালাও কেনা হয়ে গেছে, তোমরা দেখছো এখানে যে এগুলো ডালা আছে, এখানে দেখছো তোমরা ডালা কিনে নিয়েছি। তো আমরা এখন পুজো দিকে রওনা, মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদেরকে পুরো ভিডিওটা আমরা দেখাবো। তো আমার সঙ্গে সবাই আছে, এখানে দেখছো দাদা আছে, দাদা আমাদেরকে নিয়ে যাবে এখন মন্দিরে, আমরা মন্দিরে প্রবেশ করবো। তো গাইস আমরা এখন মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম, এই সবে বেরিয়ে এলাম। তো এখন বাজে 2:20, বেলা 2:20। তো একটু মন্দিরে ঘুরতেও একটু সময় লেগে গেলো, অনেকটাই টাইম লেগে গেলো। তো এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, তো আমরা এখন বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার পালা আমাদের এখন, তোমরা দেখছো মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি গাড়ি করে অলরেডি। তো আমরা এখন যেই রাস্তা দিয়ে এসেছিলাম আবার সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো, এখন ব্যাক করবো। তো ভাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরা। আর ভিডিওটা দেখলে পরে দেখে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা এখনও আমার নতুন বন্ধু আছো, তারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো করবেই অবশ্য। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, নমস্কার। তো তোমরা আগে দেখে নিয়েছো আমরা তারকেশ্বর থেকে এখন বাড়ি ফেরার পথে। তো আমরা এখন এই আরামবাগ রোডের ওপরে আছি, যে রোড দিয়ে আমরা এসেছিলাম তারকেশ্বর। তো সেই রোড দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য যেটা তোমাদেরকে বার্তা দেবো সেটা হলো যে আমরা যে গাড়িটা করে চেপে এসেছি সেই গাড়িটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আমরা সবাই তো রয়্যাল এনফিল্ড, অ্যাপাচে, হাং বিভিন্ন রকমের নামি দামি গাড়ি আমরা চেপে লং রুটে সওয়ারি করি, এবং আমরা যারা লং রুটে জার্নি করতে ভালোবাসি, ট্যুর করতে ভালোবাসি, তারা আমরা ভালো দামি দামি গাড়ি নিয়ে যাই। অবশ্য দামি গাড়িতে দামি দামি মাইলেজও খুব একটা বেশি দেয় না, কম দেয়। তো আমি একটা কথা বলবো যে এই ফার্স্ট টাইম আমি যে গাড়িটা করে চড়ে এসেছি সেই গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো এই যে আমার বন্ধু যে ড্রাইভিং করছিল, বসে আছে রবি, আর সেই গাড়িটা হলো এই যে টিভিএস এক্সেল 100 কমফোর্ট। গাইজ একটা কথা বলবো, হয়তো এই গাড়িটা চড়তে যারা ধরো নামি দামি গাড়ি চড়ে, যেরকম যে কথাটা বললাম রয়্যাল এনফিল্ড, অ্যাভেঞ্জার, অ্যাপাচে, যেরকম নামি দামি গাড়ি আছে এসব গাড়িগুলো যারা চড়ো, তাদের হয়তো এই গাড়িটা চড়তে একটু লজ্জা লাগবে। তো গাইজ আমার লজ্জা লাগেনি কোনো চড়তে। সব থেকে বড়ো কথা একটাই জিনিস, সেটা হলো কী বলো তো, যে গাড়িটা চড়ে এতটাই কমফোর্টেবল হলাম, মানে আমরা 45-50 কিলোমিটার, মানে যাতায়াতের রাস্তাটা হলো 100 কিলোমিটার রাস্তা। তো আমি এখনও পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা গাড়ি চেপে নিয়েছি, কোনো মালুমই হয়নি, আর এত কমফোর্টেবল। হয়তো স্পিডটা বেশি নেই, আমরা 50-এর বেশি তুলতে পারছি না গাড়িটা, কিংবা রাস্তা আমরা বেশি স্পিডে যেতেও চাই না। অনেকে অনেক ভাইরা আছে বেশি স্পিডে চালায় তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াহুড়ো করে। তো আমাদের তাড়াহুড়ো নেই, আর আমরা এই গাড়িটাতে তেল সার্ভিস পেয়েছি, মানে 200 টাকার তেল ভরেছি, এখনও মোটামুটি 50 কিলোমিটার যাওয়া যাবে। তো এটাই বলার ছিল যে অর্ধেক রাস্তায় এসে আমি এই ভিডিওটা করলাম ওই জন্যেই, যে আমরা তারকেশ্বর থেকে ঘুরে চলে এলাম, অর্ধেক রাস্তা চলে এসেছি আমরা এখন বাড়ি ফেরার পথে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই এক্সেল টিভিএক্সেল গাড়িতে দুটো গাড়ি। একটা কথা বলবো যে তোমরা হয়তো ভাবছো যে আমরা এই গাড়ি কোম্পানির থেকে কিছু টাকা পয়সা পেয়েছি তার প্রচার টোচার করছি, এটা ভুল কথা, এটা কিন্তু আমরা করছি না। আমাদের এই গাড়িটা চড়ে ভালো লাগলো, আর এও নয় যে আমি গাড়িটা কিনবো, আমার কোনো ইচ্ছাও নেই গাড়িটা কেনার, কিন্তু আমার বন্ধু যে গাড়িটা কিনেছে আমাকে আজকে চড়ালো, প্রথম এই ফার্স্ট টাইম আমি লং রুট করলাম। তো এই গাড়িটা চড়ে আমার ভালো লাগলো, আমার নিজের ডিসিশান অনুযায়ী আমি তোমাদেরকে টিপস দিলাম, তোমরাও এরকম গাড়ি করে আসতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। এত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, কোনো জ্যাম জঞ্জাট কিচ্ছু নাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যে
তোমাদেরকে বোঝাতে, তোমরা চললে বুঝতে পারবে। আমিও না চললে কোনোদিনও বুঝতে পারতাম না, এই ফার্স্ট টাইম এই গাড়িটায় চড়েছি। আমিও সাইন এসপি গাড়ি চড়ি, হোন্ডার প্যাশন প্রো গাড়ি চড়ি, ঠিক আছে? তো আমি এরকম গাড়ি চড়িনি, আমি দুটো গাড়ি চড়ি সবসময়, এভরি টাইম। আমার দুটো গাড়ি আছে, প্যাশন প্রো এবং সাইন এসপি, এই দুটো গাড়ি চড়ি। কিন্তু আমি এই ফার্স্ট টাইম এই লং রুটে, এতটা রুটে আমি, এর আগে আমি সাইন নিয়ে গেছিলাম, পুল এরিয়া গেছি, এর আগে গেছিলাম অনেক দূর দূর গেছি, এদিকে চুচুড়া চন্দননগর কলকাতা তো পুরো ঘুরি সাইন নিয়ে ঘুরেছি। তো আমি এই গাড়ি নিয়ে জাস্ট এটাই আমার নলেজে হলো এবং এক্সপিরিয়েন্স হলো, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করালাম। আর তোমাদের যদি এক্সপিরিয়েন্সটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে জানাবে। তো এখন রাখলাম ভিডিওটা, বাড়ির দিকে রওনা হলাম, বাই।